দর্শক স্বাগত ঢাকা ট্রিবিউনে। রাত পোহালেই ঈদুল আজহা। এখন আমরা একদম ঈদের আগের দিন রাতে আছি একটি হাটে। এখন এইখানে আমরা জানার চেষ্টা করব আসলে হাটের শেষ রাতে হাটের অবস্থা কি, গাবতলী হাটের অবস্থা কি। চলুন তাহলে আজকে একটু দেখে আসি যে কালকে ঈদ এবং আজকে কি অবস্থা। গরু কমে গেছে, বিক্রেতারা তুমুল হারে দাম চাচ্ছে। হাটে শেষ সময়ের বেচাকেনা, জমজমাট বেচাকেনা। তবে বিক্রেতারা বলছেন যে তারা তাদের চাহিদা অনুযায়ী দাম পাচ্ছেন না, আর ক্রেতারা অভিযোগ করছেন যে হাটে গরুর মূল্য একটু বেশি। সব কিছু মিলে সবার কুরবানি মহান আল্লাহ তাআলার কাছে কবুল হোক, এই প্রত্যাশাই সবার।